দর্শক স্বাগত জানাচ্ছি পুণ্ড টিভির এখনকার এই লাইভে। আর আজ আমরা উপস্থিত হয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায়। এই শেরুয়া বটতলা এলাকায় একটি বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তুলে একজন প্রতারক, তিনি গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখানে কয়েকশো গ্রাহকের একই অভিযোগ কিন্তু তারা করেছেন। এই হাই হাই কোম্পানির কারণেই মূলত শত শত মানুষ আজকে পথে বসার উপক্রম হয়েছে। দর্শক, চাকরি জীবনে হয়তো তার শেষ সম্বলটুকু অর্জন করে রিটায়ারমেন্টে গেছে, অবসরে গেছে, এমন ব্যক্তিরাও কিন্তু এখানে 18 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। আজকে সেই শহীদুল ইসলাম মাস্টার ওরফে সাইফুল ইসলাম তার নাম, তিনি আজকে এখানে এই টাকা পয়সাগুলো নিয়ে উধাও হয়েছে। আমরা সরাসরি কথা বলতে চাই এখানে যে সকল সাধারণ মানুষ আছে তাদের সাথে, তারা একটু কি বলে যে এই এলাকার যারা এখানে আছেন তারা আসলে কিভাবে তাদের টাকা পয়সাগুলো খোয়া গেছে, এর আমরা একটু জানতে চাই। আপনারা কি এই যে এখানে একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, এই প্রতিষ্ঠানটা সম্পর্কে কি জানেন একটু বলে? এই প্রতিষ্ঠান তো ভালো জন্য করতেছে, এনজিও সিস্টেম করছে। মানুষের বাজার কমিটির থেকে এলাকা মনে করেন বাজারে যারা দোকানদারি করছে, এগর থেকে এলাকা সঞ্চয় হিসাবে এলাকা প্রথম এলাকা শুরু করছে। করার পরে ধরেন যে এলাকা মানুষের প্রলোভন করছে যে এত লাখ টাকা দিলে এবার এত এলাকা মুনাফা দেবো। এই আশা করে কত টাকা মুনাফা দিয়েছে? 1,20,000 টাকা এলাকা মুনাফা দিছে। এই আশা করে এলাকা মনে করেন যে সবাই এলাকা মনে করেন টাকা ছুঁয়ে দিছে, যে আমার টাকা ছুঁয়ে দিলে মানে আমানত হিসাবে এলাকা আপনার বাড়ির যেভাবে টাকা থাকবো আমার কাছে ওইভাবেই থাকবো, বা আপনার টাকা দিয়ে আমি 2টা টাকা এলাকা লাভবান করে আপনার ঘরে এলাকা মনে করেন টাকাটা এলাকা দেবো। এই আশা করে এলাকা মানুষ এলাকা মনে করেন যে কাছে টাকা ছুঁয়ে দিছে। পার্শ্ববর্তী এলাকায় দোকানদার, পানের দোকানদার পঙ্গু একটা লোক এক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে, তো তাই এলাকা মনে করেন পোলোপাম শুনে মনে করেন যে আকাশে টাকা ছুঁয়ে দিছে। বেশি দিন না, 3 মাস হলে টাকা ছুঁয়ে দিচ্ছে। 3 মাসের মধ্যে এলাকা মনে করেন যে 6-7 দিন তাই এলাকা পলাতক। যারা সঞ্চয় ছুঁয়ে দিছে এই ধরনের একটা এলাকা পঙ্গু লোক, তাই এলাকা মনে করেন যে জুতা সেলাই করে খায়, তাই এলাকা মনে করেন যে এই লোক পলায় কি কেন চলে গেল? সে তো ব্যবসা ভালো করছিল। ব্যবসা দেশম এলাকা মনে করেন যে এই এলাকায় আমরা শোনা কথা যেহেতু দেখি নাই, যে আইপিএল এলাকা খেলছে, আইপিএল খেলার জন্য মনে করেন যে হয়তো এলাকার লসটা টাকাগুলো লস খেয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ। দেখি আমরা আরেকজন কথা শুনি। মুরব্বী, কি নাম আপনার একটু বলবেন? আমার নাম বদিউজ্জামান। আপনি কি করেন? আমি চাকরি করতাম, অবসরে যে টাকাগুলো পাচ্ছিলাম সম্পূর্ণ টাকা এখানে রাখছি। কত টাকা রাখছেন? 18 লাখ। 18 লাখ টাকা রেখেছেন? আপনি ব্যাংকে না রেখে এখানে রেখেছেন কেন একটু বলবেন? এখানে একটু লাভ বেশি দিত, আর উনি খুচরায় খুচরায় টাকাটা নিচ্ছে, আমার খুব ফুসলায় ফুসলায় টাকাটা নিচ্ছে। এই যে ব্যাংকে টাকার লাভ কম, এখানে লাভ বেশি, এখন আপনি কি করবেন? ব্যাংকের টাকা উধাও হয়ে গেলে সরকার বা রাষ্ট্র এই দায় দায়িত্ব নিত, এখন তো আপনার এই দায় দায়িত্ব কে নিবে? এখন আল্লাহ ছাড়া উপায় নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমি অসহায় এখন করতে। আপনি একজন সচেতন মানুষ, তারপরে এই কাজটা করলেন কেন? এটা আবার ভুল ছাড়া আইন আইনসঙ্গত ভুল করছে, আইনসঙ্গত ভুল করছি, কিন্তু আইন আইনের কাছে আমি এখন একটু বিচার চাই। জি ধন্যবাদ। আমরা আরেকজনের ভাইয়ের সাথে কথা বলবো। কি কি নাম আপনার একটু বলবেন? আমার নাম বাবুল নন্দী। বাবুল নন্দী, আপনি কত টাকা রেখেছিলেন? আমি 6 লাখ টাকা রাখছিলাম। এটা বলেন কিভাবে রাখলেন? প্রথম 4 লাখ টাকা রাখছিলাম, পরে আবার এক জায়গাতে আমি বাড়ির জায়গা বেচছি, বেচছি আবার পরে 2 লাখ টাকা রাখছি। এই করলে যে প্রতি মাসে লাখে 2,000 টাকা দিব, এ কথা কইয়া আমার থেকে টাকাটা নিচ্ছে। নেওয়ার পরে তারপরে ভালোই 6-7 মাস টাকাটা চালাইছে, চালানোর পরে ওই মাসে লাভের জন্য আইসি, কয় যে দিব না, দেরি হবে 2 দিন। তারপরে বুধবারের থেকে ওই মাস্টার পলাইছে, তারপরে 2 দিন ম্যানেজার কালেকশন করছে, কালেকশন করার পরে তারপরে পরশু দিন কাছে দিয়ে দিয়ে দোকান বন্ধ। এখন আমরা এত কষ্ট করে এটা রাখছি, আমরা আমরা যাতে এটা কষ্টের টাকাটা আমরা পাই, এটা পাইলে খুশি হব। কতজন এখানে সদস্য আছে যারা টাকা রেখেছিল? আছে, অনেক সদস্য আছে এখানে, মনে করেন এখন বর্তমানে আসলে 7-8 জন আছে এখানে। আর বর্তমানে এটি মেলা মানুষ আইয়ে চলে গেছে গা, ওরা আপনি যে আইসেন সবাই জানে না। জি অনেক অনেক ধন্যবাদ। দর্শক আমরা একটু শুনতে চাই এখানে, আপনার নামটা একটু বলবেন, কি নাম আপনার? আমার নাম শাহজাহান। কি করেন আপনি? আমি গাড়ির মেকার। গাড়ির মেকার, আপনি কি করেছিলেন এখানে, কত টাকা রেখেছিলেন? আমি প্রথম রাখছিলাম 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা রাখার পরে বেশি দিন বয়স না, 5-6 মাস হবো টাকাটা রাখার,
ইদানিং আমার একটা গাড়ির থেকে টাকা পেলাম নিয়ে গাড়ির টাকা গাড়িটা আমি কিনছিলাম গাড়িটা বিক্রি করে টাকা বাঁচলাম 8 লক্ষ আমি টাকাটা এই বোতলা নিয়ে আমদান করছি আমাকে বলছে টাকাটা তুমি দাও দেন আপনি আমি খুব বিপদে আছি সমুদ্রে চালাচ্ছি আপনি নিয়েন নি সবাই রাখছে দেখতে নিজ আপনি সবাই রাখছে আপনার সমস্যা নাই স্ট্যাম্প করে দিচ্ছি সমস্যা নাই আপনি দুই মাস পরে লাগুক পুরো দিন পরে আপনি টাকাটা নিয়েন এই যে আপনি এতগুলো টাকা রাখলেন এই যে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম দিয়েছে কি নাম দিয়েছে NOSS এই প্রতিষ্ঠানটা আদৌ সরকারের অনুমোদন আছে কিনা সেটা কি কখনো খোঁজ নিয়েছিলেন আমরা তো মূর্খ মানুষ বললাম আমরা এইসব সময় ওই তো কয় আমাকে ইয়া করা সরকারি আইন মূর্খ শিক্ষিত সবার জন্যই তো সমান তা আপনি না জানাও তো একটা অপরাধ এই অপরাধটা কেন করলেন না জেনে এতগুলো টাকা কেন রাখলেন আমার ভুলই হয়েছে বুঝলাম এখন শিক্ষিত লোকও ভুল করে ফেলাইছে এখন আমরা তো মূর্খই এখন আপনারা কি চাচ্ছেন বলেন চাচ্ছি যে এরকম কঠোর বিচার হোক সমাধান হোক এটা সমাধান হোক এখন একজন গরিব মানুষের টাকা আছে একজন শিল্পপতির টাকা আছে একজন মুসিরও টাকা আছে এই জায়গাতে একজন পঙ্গু পানের দোকানদার যে 2 লক্ষ টাকা রাখছে এটা বিচার হোক টাকা এখন যেটাই সমাধান আছে আইনের মাধ্যমে সমাধানটা হওয়া যায় জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু জানতে চাই আপনি তো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দর্শক এখানে আমাদের সামনে আছেন একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জনপ্রতিনিধি আমরা একটু তার বক্তব্য শুনতে চাই আপনার আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম জাহিদুল ইসলাম আমি শাহবন্দী ইউনিয়ন 8 নং ওয়ার্ডের মেম্বার আমরা দীর্ঘদিন ধরে দেখি যে ভাই একটু ভদ্র মাস্টার মানুষ সবার সাথে মিশে ভদ্রভাবেই মিশে সবাই সবাইকে প্রলোভন দিয়া টাকা পয়সা গরিব মানুষের মানে 10 লাখ 15 লাখ 8 লাখ 6 লাখ এভাবে লিয়া সে যার থেকে যেভাবে পাইছে সেভাবেই লিয়া সে লোভ দেখাচ্ছে যে আপনারা টেনশন করেন না আপনাদের টাকা তো পাবেনি তারপর তো আপনাদের যে লাভ সব 1000 2000 টাকা করে দিবার চাচ্ছে সব গরিব মানুষ এই হিসাবে তার কাছে টাকাটা রাখছে কিন্তু সে প্রতারণা মানে মিথ্যা বলে সবার কাছে প্রতারণা করে সে কারণ মিলে টিকা করে সব কিছু মানে আমাদের এই বর্তমান থেকে 4-5 কোটি টাকা নিয়ে সে উধাও এই টাকাগুলো কি শুধু আপনাদের নিয়েছে না জনগণকে আবার বিনিয়োগও দিয়েছিল এরকম কোনো কিছু অল্প কিছু হালকা কিছু করে দিছে আর সবাইকে সান্ত্বনা দিছে যে আপনাদের দেবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমরা একটু কথা বলবো যে এই প্রতিষ্ঠানে যিনি কাজ করেছেন দেখি রাস্তা ছেড়ে একটু সাইডে যান আমরা একটা কথা বলবো তার সাথে যে সে কি বলে একটু এদিকে আসেন কাছে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি আপনি এই সমিতিতে কাজ করেছেন আপনি এই সমিতিতে কাজ করেছিলেন কি পদে ছিলেন আপনি একটু বলবেন আমি এই জায়গায় যে ঝাড়ু মুদিছি মুছিছি আমার 5000 টাকা বেতন আর আমি সঞ্চয় তুজিলাম হলো 8200 টাকা 8200 টাকা সঞ্চয় তুজিলাম ওই যে বেতনের দাম তুই 500 তুই 50 তুই 100 তুই এরকম করে তুজিলাম 8200 টাকা আর বেতন পামু কি এই যে প্রত্যেক মাসে 2 তারিখে টাকা দেয় আমার বেতন এবার আর দেয় তাই না এবার টাকা দেয় না এখন আপনারা যেভাবে হোক আমার টাকা কি কি বলে চলে গেছে এবার আমি তো বলে জানি আমি জানি না তো সে যে বলে গেছে আমি জানি না এখানকার কয়জন কর্মী ছিল এখানে কর্মী ছিল ছেলে আছিল এখানে 2 জন আছিল আর ভিতরে কর্মী আছিল ছেলে আছিল 3 জন 4 জন আছিল ছেলে একটা ছেলে চলে গেছে গা একটা ছেলে চলে গেছে 3টা ভিতরে আছিল একটা চাকরি ছেড়ে চলে গেছে গা আর মহিলা আছিল একটা অ্যাকাউন্ট মেসালা ছিল একটা সুমাইয়া এই যে ম্যানেজার ছিল সে ম্যানেজারের সাথে কি যোগাযোগ হয় আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ হয় না আমি আমি শনিবার দিন ডিউটি কেটে গেছি এই জায়গায় আমরা ম্যানেজারে করলাম ম্যানেজার তুমি তো কালেকশনে যাবে আমাকে টাকা দিয়েছে যাও ওই কি আপনি যান গা 5টা বাজে আমি কালেকশন করে আপনি ফোন দিবেন আপনি এসে টাকা নিয়ে যাবেন আর ম্যানেজার আমার খবর না রবিবারের দিন ম্যানেজার আমার কয় কি খালা অফিসে যাবেন না সারে না পয়া টাকা পয়সা না পলা গেছে গা ম্যানেজার আমাকে জানাইলে এইটা বুঝছেন তার মানে বিষয়টা ম্যানেজারও জানেন আর কি
জি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনি শুনলেন যে এখানে কিন্তু চোরে চোরে মাসতুতু ভাই এখানে যে কর্মকর্তা যিনি আছেন যে ম্যানেজার ছিলেন সেই ম্যানেজার এবং এখানকার যে মূল মালিক তিনি কিন্তু একসাথে এই এখানে প্রতারণা করে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে এবং সাধারণ মানুষ আজকে অসহায় অবস্থা পড়েছে এবং এখানে দেখা যাচ্ছে একজন পানের দোকানি জুতা পুরুষ যিনি করেন এই রকম একজন মাছওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আপনার নামটা কি একটু বলবেন আমার নাম মোহাম্মদ সুরুজ আচ্ছা সুরুজ ভাই আপনি কি করেন একটু বলবেন একটু মাছের ব্যবসা করি শেরুয়া বটতলা বাজারে আজ থেকে 25 বছর হলো এই নিয়ে সমুতি করছে ওই সমুতি করছে আমাদের 100 টাকা নেয় 200 টাকা নেয় 500 টাকা নেয় এভাবে করে আমি 6 মাস হলো 500 টাকা 400 টাকা সঞ্চয়তেছি সঞ্চয়তেছি 30000 টাকা ছিল ওতে আমি 10000 টাকা নিছিলাম আর 20000 টাকা থাকার পর আমার বই এক মাস ঈদের আগে এক মাস আগে আমার বইটা নিয়েছি নিচেই এক মাস হলে আমি আর 500 টাকা 400 টাকা থুই সেই বইটা নিয়ে এসে দেয় নাই 600 টাকা 100 টাকার সঞ্চয় যেতে সেই বই আমার কাছে আছে কিন্তু এই 500 টাকা 400 টাকা তো এই বই আমার কাছে এখনো দেয় নাই দুয়ার কথা ঈদের এই বই দিয়ে আমার আর দেয় নাই যে আমরা গরিব মানুষ মাছ বেচে খাই আমি খুব কষ্ট টাকা আমি 500 টাকা পর্যন্ত বিচার চাই গরিব মানুষ টাকাটা চাই এখন একটা কথা হলো যে প্রশাসন তো বিচার অবশ্যই করবে প্রশাসনের দায়িত্ব বিচার করার কিন্তু আপনার এলাকার মানুষ একবার কি জিজ্ঞাসা করেছিলেন যে এই সংস্থাটার রেজিস্ট্রেশন আছে কিনা সরকারের অনুমোদন আছে কিনা এখন সবাই মনে করেন স্যার এই জিনিসটা কেউ তদন্ত করে নাই খালি কইছে যে আঙ্গেরি রেজিস্ট্রেশন করার আশায় থেকে পাস করে নিয়েছে আশায় থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছে খালি এই কথাটাই বলছে আমাকে বলছে এটা আশায় থেকে পাস করে নিয়েছে এই নিয়মে নিয়মে টাকা ছাড়ি এইটুকুই বলছি এছাড়া কিছু আচ্ছা ধন্যবাদ আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো দেখি আপনি কে এদিকে আসেন কি নাম আপনার আমার নাম গোবিন্দ গোবিন্দ দা আপনি কি করেন একটু বলবেন ওই জুতার কাজ করি জুতার কাজ করেন দর্জনের জুতা পালিশ করি কাজ কাম করি করে দুটো পয়সা গোছ করে না বাজার ঘাট করি না বাদ যাই তাই ওই প্রতিদিন 50 টাকা করে থুয়ে থুয়ে মনে পয়সা গোছ করেন সেই পয়সা দিয়ে আর জানাই যায় নিয়ে চলে গেছে কত টাকা আপনার কাছ থেকে নিয়েছে ওই আপনি 6,500 6,500 তো এই এরপরে কি আপনার সাথে আর কারো যোগাযোগ হয়েছে ম্যানেজার বা অন্যান্যদের সাথে না আর কারোর সাথে যোগাযোগ হয় নাই ওই শনিবার থেকেই মনে মনে তার আউট হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ হয় নাকি কেউই কয় নাই জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে এখানে সাধারণ মানুষ সকল শ্রেণী পেশার মানুষ তাদের কাছ থেকে কিন্তু এইভাবে টাকা পয়সা গুলো আদায় করেছে আমরা একটু কথা বলতে চাই এদিকে আসেন এখানে জনপ্রতিনিধি আছেন এবং আমরা তাদের একটু বক্তব্য নিতে চাই যে এই আপনার এলাকার ভিতর এখানে যে তারা ব্যবসা করলো এই ব্যবসাটা কি বলে করেছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে কোনো ট্রেড লাইসেন্স করেছিল কিনা এই বিষয়ে ট্রেড লাইসেন্স নিছে কিনা বলতে পারবো না কিন্তু আমাদের কাছে এরকম কোনো ক্লেমও কেউ জানায় যে আমরা ওখানে এটা করতে চাইতেছি তাতে আপনারা কি আমাদের বুদ্ধি পরামর্শ এরকমভাবে কোনো গ্রাহক আমাদের কোনো জিজ্ঞাসা করে নাই তবে সেই বাজারে আজ প্রায় 20-25 বছর হলো প্রথমে সে মোবাইলের দোকান দেয় মোবাইলের ফ্লাক্সি লোডের ব্যবসা করে ফ্লাক্সি লোড তারপর সিম টিম রিপ্লেস এগুলার ব্যবসা করে তারপরে সে একটা সমবায় সমিতি সিস্টেমে একটা ইয়া চালু করেছে তো সেটার করার পরে কিছু লোক ওই দিন 50-100 দৈনিক একটা সঞ্চয় সে জনগণের থেকে আর রাখে ওই সঞ্চয়ের উপরে কিছু লোন হয়তো দেয় হয়তো 20,000 টাকা জমা হলে হয়তো তার 10,000 টাকা লোন দিছে আমরা জানি যে সে এই ব্যবসাটা করে কিন্তু তার পাশাপাশি যে সেই রেজিস্ট্রেশনের নাম কয়া মানুষকে এরকম ভুলা ভালা টোপ দিয়া যে আপনার কোনো ডকুমেন্টস নাই বা নেয় নাই এই বাবদে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাদের জানা ছিল না বুঝতে পেরেছি এখন আপনারা কি চাচ্ছেন এখন এরা আমরা আসলে তো সহায় সম্বল সব হারিয়া সবাই নিঃস্ব এখানে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ফকিরে বাজারে ভিক্ষা করে খায় তারও টাকা এখানে রাখা আছে মাঝি দালিয়া মুসি সবারই টাকা রাখা আছে আমরা এখন এটার সঠিক তদন্ত করে তাক হাজির করে জনগণের সামনে এটা উপস্থিতি করে আর তো তার সাথে কার কি লেনদেন সেও হয়তো বা মাঠে তারও কিছু টাকা থাকতে পারে কিন্তু এই কথাগুলো তার কেউ বলতেছে না খালি পানাদার বলতেছে তাক হাজির করে জনসন্মুখে নিয়ে আসে মনে করেন যে এটা সোনামালা করা এটা ব্যবস্থা করুক এটাই আমরা চাই আপনার দাবি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনলেন যে কার কারণ মিল গিয়েছে দেখি আপনার কি আপনার কত টাকা গেছে বলেন আমার 2,00,000 টাকা কি কি দিয়ে কি পারপাসে দিয়েছিলেন আমার একটু সাদা স্ট্যাম্প দিছে আমার বলছে যে তোমার মাসে মাসে 4,000 টাকা ইন্টারেস্ট দিব তুমি যেহেতু প্রতিবন্ধী মানুষ এখানে কি করে খাবা তত টাকা গোটে দিয়ে দাও তুমি এই ইন্টারেস্ট জাল্লা তুলে তুলে নিয়ে আমার কাছে তুমি খাবা এই আশার উপরে আমার টাকা সে নিছে আর 3 মাস আগে নিছে আমার কাছ থেকে 4 মাস চলতেছে এই পর্যন্ত
আমার কাছ থেকে ওই টাকা নিয়ে তারপর আর এই মাসের থেকে ওনার হারিয়ে গেছে। এ পর্যন্ত কয় মাসের আপনি লাভ পেয়েছিলেন? আমি 3 মাস আগে দিছি, 3 মাসে পেয়েছি। কত টাকা পেয়েছেন? আমি 12000 টাকা পেয়েছি। মানে 4 লাখে কত টাকা? লাখে 2000 টাকা দিয়েছি। আপনি 4 লাখ টাকা দিয়েছেন? আমি 2 লাখ টাকা দিয়েছি। 2 লাখ টাকা দিয়েছেন? 2 লাখ টাকা দিয়েছেন, মাসে 4000 টাকা, 3 মাসে 12000 টাকা পেয়েছেন। জি এই তো। জি এখন আপনাদের দাবি কি বলেন? আমাদের দাবি তাক এখানে হাজির করে আমাদের পাওনা দান করে জনগণে দেওয়া, এটাই হলো আমার দাবি। এটা কি আপনারা অভিযোগ করেছেন থানায়? কোনো অভিযোগ করেছেন? অভিযোগ অনেকে দিয়েছে, আমারও সিগনেচার নিয়ে গেছে, এটা দেওয়া। জি অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন যে এখানে কিন্তু অধিকাংশ মানুষই যারা আছেন তাদের বক্তব্য একটাই, যে তাদের একেবারে সর্বশেষ যে অংশটুকু সে অংশটুকু কিন্তু তারা এখান থেকে মানে নিয়ে চলে গেছে, এবং এই কারণে আজকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। তবে এখানে একটু হতাশার বিষয় হলো যে যারা অথরিটি, যারা এই বিষয়গুলো দেখবেন, স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর, এই অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু এখানে আসেনি এবং তারা দেখেনি। বরাবরের মতোই সাংবাদিকদের সাথে যুব উন্নয়নের কর্মকর্তারা বলেছেন যে অভিযোগ পেলে ব্যবস্থা নিব, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। দর্শক আইনের কথা যেটা, সেটা হলো যে কেউ যদি অবৈধ কোনো কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে তখনই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং সেটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবেন, এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু এখানে এসে আমরা যেটা দেখলাম যে এই কোটি টাকার উপরে হাতিয়ে নিয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুম হয়তো এখন ভাঙবে, তারপরে দু একদিন তদন্ত করবেন, এরপরে যার টাকা যেভাবে চলে গেছে সে আর টাকা ফেরত পাবে না। এইরকম বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে আমরা দেখেছি যে অসংখ্য সমিতি আছে, তারা দৈনিক কালেকশন করে, মাসিক কালেকশন করে, তারা সমবায়ের কোনো অনুমোদন তারা নেয়নি, অথবা যারা সমবায়ের অনুমোদন নিয়েছে তারা আবার ব্রাঞ্চ খুলেছেন। বাংলাদেশের যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে সেই সংস্থার কোনো অনুমোদন নেই। আমরা সরজমিনে ঘুরে দর্শক এইরকম কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনবেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই আপনার নামটা একটু বলবেন এবং আপনি? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ, আপনি সাইদ সাহেব কি করেন একটু বলবেন? আমি একটু ধান চালের ব্যবসা করি, আমার সেমি অটো মেল আছে। আমি এখানে কারেন্ট বিল দিছি, দেওয়ার পরে সে বিল আমার মারে নাই, 30,033 টাকার বিল আমার মনে করেন যে মারে নাই। এর কি কারেন্ট বিল্ডার এজেন্ট ছিল? কারেন্ট বিল্ডার এজেন্ট ছিল, কারেন্ট বিলের এজেন্ট, বিকাশের এজেন্ট, আপনার ওয়াকেটের এজেন্ট, এই কয়েকটা ব্যবসা মনে করেন এখানে করত, মোবাইলও বিক্রি করতো। এবং আমাদের এই টাকাগুলো মনে করেন আমরা দাবি করি, আমাদের এই টাকাগুলো মনে করেন কারেন্ট বিলের টাকাগুলো আমরা বিল দিছি, অথচ সেখানে বিলগুলো এখনো পোস্ট হয়নি। আচ্ছা, বিল দেওয়ার নিয়ম যে আপনি দাঁড়িয়ে থেকে বিলটা দিয়ে রিসিভ করে কাগজটা নিয়ে যাবেন? আমি কাগজ দিছি তো, আমি আমার কাছে কাগজ দিছে, সিল সাপোর্ট দিছে, সবই দিছে। ও, এটা চমৎকার একটি তথ্য কিন্তু দর্শক, সে কিন্তু মহা বাটপার। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে বাটপার কি ধরনের হতে পারে। গ্রাহকের বিলে সিল সাপোর্ট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ বিল পরিশোধ হয়েছে, প্রকৃত অর্থে যে এখানে পল্লী বিদ্যুৎ অথবা বিডিবি অথবা নেস্কো তাদের অ্যাকাউন্টে বিলটি কিন্তু তারা জমা দেয়নি। এইরকম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দর্শক আমরা এখানে 15-20 জনের যে তালিকাটা পেলাম, হয়তো বা এটা খুললে আরো বেশ কিছু লোকজনের আরো তালিকা আমরা পাবো। এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো বিস্তারিত আরো জানতে পারবো। আপনারও টাকা নিয়েছে, দেখি দেখি একটু একটু দেখি কারেন্ট বিল, আপনার কারেন্ট বিলের লাইনও কেটে দিয়েছে, দেখি একটু আপনার কাছ থেকে একটু শুনি কি নাম আপনার একটু বলেন। আমার নাম মোহাম্মদ শহীদ, আমি ভুটভুটি চালাই, বস্তা মারা টাকা। আমি এখানে কারেন্ট বিল দিয়ে গেছি 3 মাসের, 2 মাস 16 তারিখে দিয়ে টাকাটা দিয়ে গেছিলাম, ওটা মারে নাই, তারপরে মাসে আমি টাকাটা দিয়ে গেছি, এই মোটে সর্বোচ্চ 2490 টাকা দিয়ে গেছি, এই টাকাটা মারে নাই, তার কারণে আমার লাইনটা কেটে দিয়ে গেছে। লাইন কেটে দেওয়ার পরেও তারপরে আমি মনে করেন যে আবার বিদ্যুৎ অফিসে যাওয়ার পরে অনেক আমার জরিমানা লিখছে, 600 টাকা জরিমানা, আর লাইন লেগে দিতে আমার মনে হয় যে 200 টাকা দেওয়া লাগছে ওখানে। সব মিলে আপনি একটা বড় ঝামেলার মধ্যে আছেন, আপনি একটা ঝামেলার মধ্যে আছেন। আমরা একটু কথা বলতে চাই, আরেকজন মুরব্বি আছেন। ওয়ালাইকুম সালাম মুরব্বি, কি নাম আপনার? আমার নাম আলতাফ হোসেন। আলতাফ হোসেন, কি করেন? আরে ব্যবসা করি। ব্যবসা করেন? পড়াশোনা কি আপনার? পড়াশোনা এসএসসি। এসএসসি, বেশ ভালো। এই এই জায়গায় আপনি কি কত টাকা? আমার একটা 26,000 টাকার বিল বাকি ফেলাইছিলেন, 26,000 টাকা। মানে আপনি টাকা জমা করেন? বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল আমি টাকা জমা দিয়েছি, সিল সাপোর্ট সবকিছু মেরে দিছে,
কিন্তু পরের মাসে আমার বিল আসছে 26000 টাকা তার মানে এ প্রকৃত একজন বাটপার মানে খুব ভালো মানুষ না ভালো ভালো মানে মানে শিক্ষিত না শিক্ষিত বলা নামে আর মানে চিটিং চিটিং ডাক বলে আর কি এরকম কোন স্কুলের শিক্ষক ওই আপনি দি পারবে এটা স্কুলের শিক্ষক সেই স্কুল কি আছে উনি পরিচালক হ্যাঁ আছে আছে উনি পরিচালক স্কুল আছে তো ওখানে আছে আচ্ছা এতগুলো প্রতিষ্ঠানের মালিক তারপরে এই লোকটা কেন এরকম ব্যবহার করছে মানুষের তো এই জন্য তো আমরা বিশ্বাস করতে পারি না মানে আমাদের বিশ্বাস তো ওই জায়গা দিয়ে একজন শিক্ষিত মানুষ একটা স্কুল আছে তার মনে হয় সেই স্কুলের পরিচালক উনি তারপরেও দিয়ে কামগুলো করবো আমাদের ধারণা ছিল না এবং এর আগেও আমরা বিল দিছি কিন্তু এইভাবে পরিকল্পিত ভাবে সে মনে করেন যে এইভাবে কামটা করে গেছে ঠিক 27 তারিখের থেকে বিল জমা নেওয়ার পরে সে মনে করেন যে দুই তিন তারিখে মনে করেন শেষ পলাতো কোথাও অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে এখানে যত মানুষ আছে আমরা সবার বক্তব্য নেওয়া আসলে সম্ভব হবে না আপনারা দেখেছেন যে প্রত্যেক মানুষেরই কিন্তু ক্ষোভ আছে কষ্ট আছে তারা আজকে অর্থ হারিয়ে অসহায়ত্ব অর্জন করেছে এখানে সুশীল সমাজ শিক্ষিত মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কিন্তু তাদের বক্তব্যগুলো বললেন যেমন এই যে ভদ্রলোক একজন শিক্ষিত মানুষ বিশিষ্ট ব্যবসায়ী চাতাল ব্যবসায়ী এরকম অনেকেই আছেন তারা কিন্তু সরল বিশ্বাসে তার কাছে বিদ্যুতের বিল দিয়ে গেছে টাকা দিয়ে গেছে তার রিসিভ করে নিয়ে সিল দিয়ে কাগজটা দিয়ে দিয়েছে কিন্তু তিনি কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষকে টাকাটা জমা দেননি এরকম করে বাটপাড়ি করে প্রায় কোটি টাকার উপরে হাতিয়ে নিয়ে গেছে এই সেরুয়া বটতলা থেকে এলাকাবাসীর দাবি খুব দ্রুত সময়ের মধ্যে এই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হোক এটাই হচ্ছে এই এলাকার মানুষের দাবি দর্শক আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের সাথে থেকে শুরু করে সবার মতামত একই এই তো আর কারো কোনো কথা আছে আপনি কোনো কিছু বলতে চান বলেন এখানে আমাদের সেরুয়া বটতলা এরা একটা গ্রুপ আছে এরা হলো যে আইফেল খেলে এই আইফেল খেলে আমাদের যুব সমাজটা এরা ধ্বংস করে দিচ্ছে তো আপনারা এদের একটা প্রতিরোধ করেন প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে এইদের গ্রুপকে সবাইকে ধরে আপনারা আজুতে দেন আইনে তাদের শাস্তি হোক আমরা এটাই চাই আপনাদের কাছে এটাই আমাদের দাবি আইপিএল করে কি উনি অনেক টাকা লস দিয়েছে এইরকম দর্শক আরেকটি তথ্য আমরা পেলাম সেটা হলো যে উনি নাকি আইপিএল এর সাথে জড়িত এবং স্থানীয় একটা গ্যাং আছে তিনি সেটা পরিচালনা করেন এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে বের করবেন এবং সেখানে হয়তোবা বড় একটা অংশ খোয়া যেতে পারে এমনটি দাবি করছেন সাধারণ মানুষ দর্শক এই ছিল আজকের একটি বেসরকারি সংস্থা বগুড়ার শেরপুর উপজেলার এই সেরুয়া বটতলা আমরা একটু আপনাদেরকে সেই প্রতিষ্ঠানটির সাইনবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি অসাধারণ একটি নাম দিয়েছে নন স্টপ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস NOSS দর্শক 2018 সালে এই প্রতিষ্ঠানটি এখানে স্থাপন করেছে কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন আছে বলে এখানে কোনো কিছু লেখা নেই আমরা শেষ করতে চাই আজকের লাইভে সাধারণ মানুষের বক্তব্য দিয়ে